দিকে দিকে আইএসএফ উঠছে উঠবে উঠছে উঠবে এদিকে দিকে আইএসএফ এর ঝান্ডা উঠছে উঠবে উঠছে উঠবে ইনকলাব জিন্দাবাদ 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 এ নওশের সিদ্দিকী সাহেব জিন্দাবাদ 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 এ বিশ্বজিৎ মাইতি জিন্দাবাদ 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 এ তাপস ব্যানার্জি জিন্দাবাদ 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 ঝড় এসেছিল আপন ঝড়ের পরে এই হিঙ্গলগঞ্জ এই সুন্দরবন থেকে শুরু করে কাকদ্বীপের মানুষগুলোতে কিভাবে ঘর ছাড়া ছিল তাদের ত্রাণগুলো এই সমস্ত যাকে শাসকের যারা নেতা চামচারা আছে লুট করে নিয়েছে তারা ত্রাণ পায়নি তাদেরকে ত্রাণ আগামী দিনে যাতে বুঝিয়ে দেওয়া যায় আগামী দিনে তারা যাতে এই বড় সমস্যার সম্মুখীন না হয় সেই জন্যই তো এই রাজনীতির ময়দানে আসা আমাদের আমরা উপস্থিত হয়েছি যে থিমটাকে সামনে রেখে কৃষক নেতা ব্রিটিশদের বিরুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে আপোষহীন লড়াই করে যার জীবনকে উৎসর্গ করে দিয়েছে পরের প্রজন্মের কথা ভেবে দেশকে স্বাধীন করার কথা ভেবে কৃষকদেরকে মুক্তি দেওয়ার কথা ভেবে সেই বীর যোদ্ধা কৃষক নেতা হাফেজ মীর নিসার আলী যিনি তিতুমীর নামে খ্যাত তার জন্ম তার মৃত্যু দিবসকে স্মরণ করে আজকের এই আমাদের রক্তদান শিবির আমরা জানি ১৯শে নভেম্বর ১৮৩১ সালে ব্রিটিশ বর্বরদের আক্রমণের কাছে তিনি শহীদ হয়েছিলেন এবং তিনার প্রধান সেনাপতি গোলাম মাসুমকে কিভাবে ফাঁসি দিয়েছিল কিন্তু দুঃখের বিষয় একটা জিনিস লক্ষ্য করছি যে স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদান আত্মত্যাগ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করার দরকার ছিল তাদেরকে ক্রমশ ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়ার অপচেষ্টা চলছে আমরা হাফেজ মীর নিসার আলী তিতুমীরের স্মরণে রক্ত অর্পণ শিবির ও শীত আসতে চলেছে কিছু আমাদের পার্টির পক্ষ থেকে গরিব দুস্থ মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হবে তার প্রোগ্রাম আমরা করেছি তার আগে আমরা জানিয়ে রাখি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একটা কালচার আছে একটা নীতি আছে একটা এথিক্স আছে সেটাকে সামনে নিয়ে আমরা চলি আজকে যে ব্ল্যাঙ্কেটগুলো আমরা দেব কত দাম হবে ১৫০ টাকা তাই তো নাকি খুব বেশি হলে ২০০ টাকা এর থেকে তো দামি নয় এটা কিন্তু আমি বলে রাখি আপনাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একটা এথিক্স আছে নীতি আছে এই কম্বল দেব যাকে একটা ২০০ টাকার কম্বল দেব তাকে স্টেজে তুলে তার ছবি খেঁচা কাজ করে তুলে নিয়ে সেটা পাবলিসিটি করব ওটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নীতির মধ্যে পড়ে না হ্যাঁ আমরা কম্বল দিচ্ছি না দেখালে তৃণমূলের ওই সমস্ত কম্বল চোরেরা ওই সমস্ত চাল চোরেরা ওই সমস্ত বিধবা ভাতা থেকে কাটিং করে যারা আবাস যোজনার ঘর যারা মেরে দিয়েছে ১০০ দিনের কাজের যারা দুর্নীতি করেছে যারা বাচ্চাদের মিড ডে মিলের চালের পরিবর্তন করে দেয় যারা আফানের সময় চাল চুরি করেছিল লকডাউন পিরিয়ডে যারা চাল চুরি করেছিল এখানে না কম্বলগুলো রাখলে তারা হয়তো একটু টিপ্পিনি কাটতে পারে যে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান হচ্ছে শীত বস্ত্র নাই শুধু সেইগুলোর জন্য এটা রাখা আর যারা অনেক সমাজকর্মী আছে যারা বিভিন্ন সময়ে মানুষকে দান ধ্যান করে থাকে তাদেরকে আরও বেশি বেশি করে ইন্সপায়ার করানোর জন্য এখানে আমাদের শুধু কম্বলগুলো এনে রেখেছি আমরা ক্যামেরা অফ করে এলাকার যাদের যাদেরকে দেওয়ার প্রয়োজন যারা সবথেকে গরিব মানুষ সবাইকে দেওয়ার মতো সমর্থ তো আমাদের নাই সেই জন্যই তো রাজনীতির ময়দানে এসেছি একটা সময় তো এই দিয়ারই শুধু কাজ করতাম যখন আইলা ঝড় এসেছিল আফান ঝড়ের পরে এই হিঙ্গলগঞ্জ এই সুন্দরবন থেকে শুরু করে কাকদ্বীপের মানুষগুলোতে কিভাবে ঘর ছাড়া ছিল তাদের ত্রাণগুলো এই সমস্ত যাকে শাসকের যারা নেতা চামচারা আছে লুট করে নিয়েছে তারা ত্রাণ পায়নি এনজিও করে মানুষের যে চাওয়া পাওয়া সমাধান করা যায় না ভাই আমাদের ক্যাপাসিটি কতটা রাজনীতির ময়দানে আসবো যদি ক্ষমতা আমাদের হাতে দেয় সেগুলোকে পূরণ করব প্রতি বছর প্রায় বছরে বন্যার হচ্ছে ঝড় আসছে বাঁধ ভেঙে যাচ্ছে পানি ঢুকে যাচ্ছে আশ্রয়স্থলে নিয়ে আসছে টাকা উঠছে লুট হয়ে যাচ্ছে পশ্চিমবাংলার বিধানসভাতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যথা সংযুক্ত মোর্চার বিধায়ক হিসাবে আমি সেখানে অ্যাপ্রোচ করেছিলাম যে আমাদের যে বাঁধগুলো আছে বিজ্ঞানসম্মতভাবে কংক্রিটের বাঁধ নির্মাণ করতে হবে এবং বিজ্ঞানসম্মতভাবে তার রক্ষণাবেক্ষণ হবে বলুন আপনারা বন্ধু যারা আছেন সুন্দরবনের গায়ে মানুষ
বা ইঙ্গলগঞ্জের মানুষ যদি এখানে থেকে থাকেন বা মাইকের আওয়াজ যাচ্ছে বা কাকদ্বীপের মানুষ যদি থেকে থাকেন সাগরের মানুষ যদি থেকে থাকেন যদি কংক্রিটের বাঁধ নির্মাণ করা হয় তাহলে ভাই প্রতি বছর বাঁধ ভাঙবে মানুষের চাষযোগ্য জমিতে নোনা জল নোনা পানি ঢুকে যাবে নোনা পানিতে যে মাছগুলো চাষ হচ্ছে সেগুলো ক্ষতি হবে কিন্তু যদি বাঁধ না ভাঙে আমার তৃণমূলী বন্ধুদের তো লুটে যাওয়ার লুটে খাওয়ার জায়গা থাকবে না সুতরাং বাঁধ নির্মাণ করা যাবে না কংক্রিটের কংক্রিটের বাঁধ নির্মাণ করে দিলে ঢালাই বাঁধ নির্মাণ করলে বাঁধ ভাঙবে না আমাদের লোটাও হবে না আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে সত্যিকারের যদি মানুষের কথা ভাবেন মানুষের জন্য যদি রাজনীতির ময়দানে আসেন অবিলম্বে ওই মাঠ বাঁধগুলোকে কংক্রিটের বাঁধ নির্মাণ করুন এবং বিজ্ঞানসম্মতভাবে রক্ষণাবেক্ষণ করুন তাহলে আমার গ্রামের এলাকার মানুষজনরা আর ক্ষতিগ্রস্ত হবে না এটাই তো বিকল্প রাজনীতি আমরা দিতে চাইছি যখনই এটারই কথা বলছি তখনই কি বলছে বিজেপিকে সুবিধা করে দেবে ও মানুষ বুঝতে পারছে কে বিজেপির সাথে উঠা বসা করছে অমিত শাহজি সৌরভ গাঙ্গুলির বাড়িতে আসে এসেছিলেন কি খাবেন আমাদের মাননীয়া বলে দিচ্ছেন কত মনের কত চিন্তা ভাবনা কত ভাবে অমিত শাহজির জন্য অমিত শাহজির স্বাস্থ্যের কথা কত ভাবে যে অমিত শাহজি বিজেপির একটা নেতা যিনি সিএএ নিয়ে বেশি চিৎকার চাঁচামেচি করেন তিনি সৌরভ গাঙ্গুলির বাড়িতে আসবেন কি খাওয়ানো হবে তাকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া বলে দিচ্ছে তাহলে উনি কি খান কোনটা খেতে ভালোবাসেন যদি ভালো সম্পর্ক না থাকে জানতে পারবেন ভাই আরে ভাই আওয়াজ দিন না আমি মুসার বাড়ি গেলে মুসা আমাকে তো আমার সাথে সেই সম্পর্কটা আছে বলেই তো মুসার বাড়ি প্রথম যাবো দ্বিতীয় কথা মশা জানে আমি ঝাল খাই না ঝাল খম খাই সেই রকমই রান্না করবে এখন মুসার বাড়ির পরিবর্তে আমি মুসার থেকে দশটা বাড়ির পড়ে গিয়েছি মুসা জানে ভাইজান আসবে ভাইজান ঝাল খাইতে বেশি পারে না তাহলে স্বাভাবিকভাবে মুসা কি বলবে এই ভাইজান আসছে তরকারিতে বেশি ঝাল দিবি না কারণ ভাইজানের হাড়ির খবর মুসা জানে অমিত শাহজির কি খেতে ভালোবাসে মমতা ব্যানার্জি বারবার খাইয়ে সেটা প্র্যাকটিস হয়ে গেছে হ্যালো তো ব্যাপারটা বুঝতে পাচ্ছেন এই কথা যখনই বলি আমাদের উপরে রাগ হয় যখনই কথা বলি আমাদেরকে রাগ দেখায় তা তিনি রাগ দেখালেও আমার কিছু যাই আসে না দেখ যেটা বলছিলাম আমরা আমাদের স্টেজ থেকে প্রতীকী হিসাবে আমি আমাদের এই এলাকার অঞ্চলে যারা দায়িত্বশীলেরা আছে তাদের হাতে বস্ত্র শীত বস্ত্র দিয়ে তুলে দেব তার সূচনা হবে আমাদের পক্ষ থেকে এই অঞ্চল কমিটির পক্ষ থেকে একশো জন যে মানুষকে শীত বস্ত্র দেওয়ার পরিকল্পনা নিয়েছে তারা ক্যামেরার আড়ালে ক্যামেরা বন্ধ করে তাদের হাতে তুলে দেবে এই সমাজ ব্যবস্থা চাই বাবুন তো আপনাকে আমাকে যদি নিতে হতো আমি দিচ্ছি খুব ভালো লাগছে ক্যামেরায় ছবি উঠছে খ্যাঁচা খ্যাঁচ আর ভাইজান কম্বল দিচ্ছে কিন্তু ভাইজানকে যদি নিতে হতো কত কষ্ট লাগতো তাহলে তাদের কথা আমরা ভাববো না একটা শাড়ি দিচ্ছে বাবারে এমন শাড়ি দিচ্ছে পাতলা নিজের পরিবারের কেউ পড়তে পারবে না দুবার পড়লে ছিঁড়ে বেরিয়ে যাবে কিন্তু চারজন মিলে ধরছে আর আটজনকে দিয়ে ক্যামেরা করাচ্ছে ১০০ টাকা ১২০ টাকা শাড়ি দিয়ে ও সমাজ ব্যবস্থা আমরা চাই না যদি তোমার দেওয়ার ইচ্ছা থাকে ওর বাকয়ে ক্যামেরা বন্ধ করে দাও হ্যাঁ জানাবার প্রয়োজন আছে কারণ এখানে অনেক আলোচনা সমালোচনা হয় রাখো ভাই এই সংস্কৃতি এই কালচার আমাদেরকে আনতে হবে আপনারা সবাই জানেন নতুন করে আর বলতে লাগে না আমার হাফেজ বিন নিসার আলীর আত্মত্যাগ ওনার জন্ম ২৭ জানুয়ারি ১৭৮২ সালে আপনার এই বাদুরিয়ার বাগজলার কেউ কেউ হায়দারপুরও বলে চাঁদপুরও বলে নারকেল বেড়েতে কেল্লা হয়েছিল হায়দারপুরও বলে চাঁদপুরও বলে বা ইতিহাস পড়ে এসে বলছি এই অন্যদের মতো গ্যাজাটেন এসে বলিনি শাসকের মতো ওই জন্য বলে হাতির কত কিলো বাচ্চা বলে না দেখেন না হাতির কত কিলো বাচ্চা অনেক কথা বলে দেয় গাঁজা সেবন উনি করেননি মানে যিনারা ওনাকে হয়তো মনে হয় এগুলো সাজেস্ট করে তারা গাঁজা সেবন করে হয়তো বলে যাক